হাই ফ্রেন্ডস, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আমি এই মুহূর্তে রয়েছি কুপার স্ক্যাম্প বাঘের মোড় কিশলয় সংঘে, আর তোমাদের দেখাতে চলেছি এবছর তাদের পুজো প্রস্তুতি। তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তা শুরু করছি আজকের ভিডিও। এবছর তাদের পুজো মণ্ডপ দক্ষিণ ভারতের রাধাকৃষ্ণ মন্দিরের আদলে হতে চলেছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি কুপার্সের বাঘের মোড়ে যে প্রতিমা নির্মাণ হচ্ছে তার কিছু অংশ। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে প্রতিমা সেজে উঠছেন। এবারে চলে আসলাম কুপার্স 10 নম্বর ওয়ার্ড পুলিশ ফাঁড়ির সামনে। আর এখানে এবছরের থিম ভেলোরের লক্ষ্মীনারায়ণ মন্দির। এবার বিশেষ আকর্ষণ রয়েছে বাবুসোনাদার ক্লাবে, তাই প্রত্যেককে আহ্বান জানাই সকলে আসো এবং ভীষণ এনজয় করো। আমি আরো বিস্তারিত দেখানোর জন্য ভেতরে চলে যাচ্ছি, তোমাদের আরো বিস্তারিত দেখাতে চলেছি, তাই সাথে থাকো, দেখতে থাকো। তোমরা লক্ষ্য করছো সামনে ইটের গাঁথনি রয়েছে, সেখানে জলের ব্যবস্থা করা হচ্ছে এবং বিভিন্ন রঙিন মাছ ছাড়া হবে। সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে পুজো মণ্ডপটিতে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে মেলার মাঠ এখনই সেজে উঠেছে। মেলার মাঠে নাগরদোলনা চলে এসেছে এবং সাথে অনেকগুলো স্টল চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ প্রস্তুতি শুরু হয়ে গেছে জোরদমে। ফ্রেন্ডস, এবারে আমি চলে এসেছি কুপার্স মাঝবাজারের পেছনে বিধানচন্দ্র স্মৃতি সংঘের ময়দান। তোমরা দেখতে পাচ্ছ শিব মন্দিরের আদলে, শিবলিঙ্গের আদলে এখানকার পুজো মণ্ডপ, আর সেটি আমি ডিটেলস তোমাদের দেখাতে চলেছি।
ফ্রেন্ডস, এবার চলে আসলাম কেপসির মাঠ। আর কেপসির মাঠের পুজো মণ্ডপ মোটামুটি সম্পূর্ণ হয়েছে। আর এবার এদের থিম হলো দিল্লির লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে অভিনব পুজো মণ্ডপ। তো ফ্রেন্ডস, আমি চলে আসলাম কুপার্স কালীবাড়ির সামনে, আর তোমাদের দেখাতে চলেছি দ্য নিউ স্পোর্টিং ক্লাবের এবারের পুজো মণ্ডপ এবং থিম। তারা এবার শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত নিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে চলেছে, তারই প্রস্তুতি আমি দেখাতে চলেছি। তো সাথে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস, তোমরা যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে রাখা হবে ভগবান শিবের স্ট্যাচু। এবার প্রবেশ করছি মূল মণ্ডপে, আর সেখানে খুব সূক্ষ্ম হাতের কাজে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাদের ডেকোরেশন। আর এই যে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট করে যে মন্দির মতো করা আছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মের বিভিন্ন অংশ দেখানো হবে। আর যেখান থেকে দর্শনার্থীরা যাওয়া আসা করবেন, সেখানে খুব সুন্দরভাবে রাস্তা পুজো কমিটিরা তৈরি করছে, খুব সুন্দরভাবে সেজে উঠছে এই পুজো মণ্ডপটি। আর এখন যেটা দেখতে পাচ্ছ, এখানেই রাখা হবে প্রতিমা। Thank you.